গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে বিকেল বেলা একদম সপরিবারে আমরা ব্লগটা শুরু করছি। আজকে হলো বুধবার, কালকে বৃহস্পতিবার। এখানে অস্ট্রিয়াতে একটা ন্যাশনাল হলিডে, এখানে বলা হয় অ্যাসেনশন ডে। অ্যাসেনশন ডে তে অ্যাকচুয়ালি প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা স্বর্গের দিকে যাত্রা করে, এটা খ্রিস্টানদের বিশ্বাস। হ্যাঁ, সেই হিসেবে কালকে একটা ছুটির দিন, শুক্রবার আমি একটা ছুটি নিয়ে নিয়েছি। সবাই ছুটি নিয়ে নিয়েছে, এখানকার সবাই ছুটি নিয়ে নিয়েছে। কালকে আমার অফিস ফাঁকা, আমার যতদূর ধারণা পরশু আমার অফিস ফাঁকা, মানে লম্বা উইকেন্ড, লম্বা উইকেন্ড। কিন্তু ওয়েদারটা তো খুব খারাপ। হ্যাঁ, ওয়েদার ফোরকাস্ট বলছে একদম ঝেপে বৃষ্টি হবে, যার জন্য বেড়াতে যাওয়া হবে না। মিমির মনটা একটু খারাপ, মিমি অনেক কিছু কালকে আমরা নিশ্চয়ই উইকেন্ডে আমরা খুব ভালোভাবেই কাটাবো, একটু খাওয়া দাওয়া করে গল্প করেই কাটবে কালকে। কালকে ব্রেকফাস্টে আমি বানাবো উপমা, এটা আমাদের সবারই খুব প্রিয়। আমি তোমাদের আগেই বলেছি যে আমি ব্যাঙ্গালোরে অনেকগুলো বছর ছিলাম, তো এই উপমাটা আমার এক সাউথ ইন্ডিয়ান আন্টির থেকে শেখা। যদিও আন্টি এটা গাজর দিয়ে বানাতো, কিন্তু আমরা তিনজন আসলে ফুলকপি খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, এটা এটা ওর ইনভেনশন। হ্যাঁ, এটা আমার একটা ইনভেনশন, মানে আমি একটু একটু বদল করেছি আর কি। কিন্তু তোমাদের একটা কথা বলছি, ফুলকপি তো সারা বছর পাওয়া যায় না, তোমরা কিন্তু যখন সিজন না ফুলকপির, তোমরা আলু দিয়ে ট্রাই করতে পারো, একই রকম ভালো হয় খেতে। তো কালকে আমি ব্রেকফাস্টে উপমা যখন বানাবো, অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর লাঞ্চের দায়িত্ব কালকে কিন্তু আমার নেই, কালকে আমার বাড়িতে একজন বিখ্যাত শেফ আসছে লাঞ্চ বানানোর জন্য। তো কালকে লাঞ্চে কি হচ্ছে শেফ আমাদের? কালকে আমার লাঞ্চে আমি বানাবো, আমার যেটা প্ল্যান, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। ও, কোনো কথা হবে না, না কোনো কথা হবে না। পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দিয়ে, শশা দিয়ে, সাথে একটু রায়তা হবে নাকি? কিন্তু রায়তাটা তোমার দায়িত্ব। না, কিন্তু এই ঠান্ডায় রায়তাটা না খাওয়াই ভালো। হ্যাঁ, পেঁয়াজ আর শশাই যথেষ্ট। ভালো লাগে, অসুবিধে কিছু নেই। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে এই বিরিয়ানিটায়, সেটা হচ্ছে বিরিয়ানিটা যে শেফ বানায়, সে কিন্তু হোমমেড ঘি দিয়ে বানায়, তার কেনা ঘি খুব একটা পছন্দ নয়, তাই তো? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এখানে এখান থেকে একটা ভালো মাখন কিনে নিয়ে সেটাকে জাল দিয়ে বানিয়ে ফেলা যায় এবং ভীষণ ভালো হয়, মানে সেটার সঙ্গে তুলনাই করা যায় না কেনা ঘির। ন্যাচারালি বাড়ির বানানো দেখো যে কোনো জিনিসই তাই। হ্যাঁ, তো কালকে আমরা তাহলে বিরিয়ানি খাচ্ছি। কালকে বিরিয়ানি ডেফিনেটলি। তাহলে মিমিরা এখন মন খারাপ নেই তো? কালকে উইকেন্ডটা শুরু হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। হ্যাঁ, আর যদিও আমাদের বেড়াতে যাওয়াটা হয়তো এই চার দিনে হবে না, কিন্তু বেড়াতে যাওয়ার গল্প তো করা যেতেই পারে। হ্যাঁ, তোমার আবার কিছু স্পেশাল গল্প নিশ্চয়ই। হ্যাঁ, আমার কিছু স্পেশাল গল্প আছে। চুরি থেকে আজকে কি বেরোবে তাহলে? তো যাই হোক, আমরা সদল বলে একবার মুকুটমণিপুর বেড়াতে গেছিলাম। সদল বল শুধু জায়গা নয়, সদল বল মানে অনেকে মিলে। ও আচ্ছা। তো সবাই মিলে, মানে বেশ অনেকে আত্মীয় মিলে আমরা বেড়াতে গেছিলাম মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরে বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে এবার আমার যতদূর ধারণা হচ্ছে যে আমরা প্রবাবলি বাজার করতে গেছিলাম, সেখানে আমার কিছু বয়স্ক আত্মীয় স্বজন ছিলেন আর কি। হ্যাঁ, মানে কাকা স্থানীয় এই ধরনের। তো বাজার হয়ে যাওয়ার পরে এবার আমাদের একটা ভ্যান রিক্সা ঠিক করা হয়েছিল, ওই টানা যে ভ্যানগুলো হয় না, পেছনে বসিয়ে ফ্ল্যাট থাকে, পেছনটা পেছনটা ফ্ল্যাট থাকে। তো সেটা ঠিক করা হয়েছে, আমি সামনে বসেছি, আর আমার এক ভাই, না আমার এক দাদা স্থানীয়, সেও সামনে বসেছে। মানে ভ্যান রিকশা যে চালাচ্ছে সে চালাচ্ছে, সে চালাচ্ছে, তোমরা তার পেছনে দুজন পাশাপাশি বসেছে, পাশাপাশি বসে পেছনে, এরকম বসে পেছনে বসেছে এক আমার বয়স্ক আত্মীয়। হ্যাঁ, তুমি সামনে বসেছো, আমি সামনে, আর একজন দাদা স্থানীয়, সেও সামনে, আর সেই বয়স্ক উনি পেছনে বসেছেন, পাশে
বিভিন্ন ব্যাগ ট্যাগ রয়েছে, যে সবগুলো বাজার করা হয়েছে সেগুলো রয়েছে, মানে বেশ হেভি হেভি ভ্যানটা হয়ে গেছে, ভ্যানটা হেভি হয়ে গেছে। এবার হেভি হয়ে যাওয়ার পর কি হয়েছে, তো এবার ব্যাপার হচ্ছে যে সে আমাদেরকে বলেছে একটু ঠেলতে, আচ্ছা ভ্যানটা যদি একটু ঠেলা যায়, কেননা তার ওই জায়গাটা উঠতে একটু কষ্ট হচ্ছে, প্লেন লাইনটা পৌঁছলে তাহলে তার সুবিধা হবে। তো বললাম ঠিক আছে, তাহলে যে রিক্সা চালাচ্ছে তাকে একটু সাহায্য করি। তো আমি তখন দাদাকে বললাম, দাদা আমরা তাহলে ভ্যানটা একটু ঠেলে দিই। তো আমরা কিছু না ভেবে দুজনে ভ্যানটা থেকে নেমে পড়লাম। তো ভ্যানটা থেকে নেমে পড়লে যা হয়, ভ্যানের পেছন দিকটা পুরো ওয়েটটা থাকে, হ্যাঁ, কেননা ওই ভদ্রলোক বসে আছেন ভ্যানের পেছনে, সবকিছু জিনিসপত্র ভ্যানের পেছনে, হ্যাঁ, এবার বুঝতেই পারছো পুরো ওয়েটটা কিন্তু পেছন দিকটায়। তো যা হওয়ার তাই হলো, ভ্যানটা এরকম থেকে এরকম হয়ে উঠে গেল, যে রিক্সা চালাচ্ছিল সে ওপরেই চালাচ্ছে, এভাবেই চালাচ্ছে, আর যিনি বসেছিলেন বয়স্ক ভদ্রলোক ধপ করে পড়ে গেলেন, মানে পড়ে গেলেন মানে উনি বাবু হয়েই বসেছিলেন, তো মাটিতে বাবু হয়েই বসে পড়লেন। এবার এইটা এইটা দেখে সবার একটা ভয় লাগার কথা। তো আমি আর ওই দাদা ওই বাবু হয়ে বসে পড়ার দায়িত্ব দেখে ভয় না পেয়ে হাসতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, তারপর বকা খাওনি? অবশ্যই বকা খেয়েছি, অবশ্যই বকা খেয়েছি। তো তারপর খুব কাছাকাছি চলেও এসেছিলাম, বোলের নিচে লাল রং এসে গেছে মানেই ঘি রেডি। এখন বার্নার অফ করে দিয়ে এটাকে ছেঁকে নিয়ে কোনো একটা কন্টেনারে রেখে ঠান্ডা হতে দিতে হবে। আজকে উপমা তো? হ্যাঁ আজকে তো উপমা, এইবার শুরু করছি। আর ইনগ্রেডিয়েন্টসগুলো একটু তাহলে বলে দিই তোমাদের। আমি এখানে নিয়েছি 1 কাপ মতো সুজি, এটা কিন্তু আমি তিনজনের মাপের জন্য বলছি, হ্যাঁ তিনজনের আন্দাজে বলছি। 1 কাপ সুজি আছে, আর নিয়েছি কিছুটা ফুলকপি, ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি, একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটা যে কোনো রঙের বেল পেপার দিয়ে তোমরা করতে পারো, নিয়েছি 2-3 কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল মতো যেরকম ঝাল খাও সেরকমভাবে নেবে, অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এখানে রেখেছি কিছুটা কিশমিশ জলে ভেজানো, আর নিয়েছি একটু গোটা জিরে, সর্ষে, আর একটু চিনে বাদাম, এটা কিন্তু রোস্টেড নয়, নর্মাল চিনে বাদাম যেরকম বাজারে কিনতে পাওয়া যায়, আর আছে এখানে হিং, আর তোমার ঘি নিয়েছি, ঘি এখান থেকে আমি আন্দাজ মতো নেব, সাদা তেল খুলে, হ্যাঁ ও আছে, এটা তোমার যেহেতু বানানো ঘি তো, এই দেখো শেফের বানানো ঘি, হোমমেড ঘি, সাদা তেল, নুন তো আন্দাজ মতো, আর এখানে আছে আদা বাটা। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে তোমাদেরকে উপমাটা করে দেখাবো। আরেকটা জিনিস যে এটা মিসিং আছে কিন্তু এখানে, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা আমি অ্যাকচুয়ালি লাস্ট উইকে যখন ইন্ডিয়ান স্টোর গেছিলাম সেখানে পাইনি। কারি পাতা তো জানো সাউথের একটা মানে মেন উপকরণ, ওদের যে কোনো রান্নাতে কারি পাতা দেয়, খুব সুন্দর গন্ধও আসে, কিন্তু মানে আজকে আমার কাছে কারি পাতাটা নেই। তোমরা যখন উপমাটা করবে অবশ্যই কিন্তু কারি পাতা ইউজ করো ফোড়নে। তুমি আজকে পেঁয়াজও দাওনি? না পেঁয়াজটা তো আমি ফুলকপি যেদিন দেই পেঁয়াজটা ইউজ করি না, ফুলকপির গন্ধটা নাহলে একটু মেরে দেয়। যেদিন তোমরা আলু দিয়ে করবে উপমাটা সেদিনকে তোমরা পেঁয়াজ ইউজ করো, এটা আমার মনে হয়। তোমরা ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেদিনকে ফুলকপি দিয়ে উপমাটা করি আমি সাধারণত পেঁয়াজটা একটু অ্যাভয়েড করি, ফুলকপির গন্ধটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। আর তোমরা ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমি চলো শুরু করে দিই, কেন কি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে, এরপর তো শেফ বিরিয়ানি করতে ঢুকবে। আচ্ছা প্রথমে আমি ওভেনটা অন করে নিলাম, অন করে আমি সুজিটাকে প্রথমে একটুখানি হালকা ঘিতে ফ্রাই করে নেব। মোটামুটি 1 teaspoon মতো ঘি আমি কড়াইতে অ্যাড করছি, 1 চামচ ঘিতে আমি সুজিটাকে হালকা ফ্রাই করে নেবো।
ঘিটা একটু গরম হোক। উপমাটার জন্য তুমি কিন্তু ওই সাউথ ইন্ডিয়ান কাকিমার কাছে হ্যাঁ গ্রেটফুল, আমরাও গ্রেটফুল। আমার কোন আমার সুজির জিনিস কোনোদিন খেতে অত ভালো লাগত না। আন্টির থেকে মানে আন্টির প্রসাদে দিয়েছিল না একটা কোনো ওদের বোধহয় কোনো অনুষ্ঠান ছিল গণেশ ভুলে গেছি নাকি একটা ছিল, হ্যাঁ ভুলে গেছি, আন্টির প্রসাদে দিয়েছিল। আমার সুজির পায়েশটা ভালো লাগে। হ্যাঁ ওটা তো ওটা তো মার থেকে শেখা সুজির পায়েশ, ওটা খেতে খুব ভালো লাগে। ওটা আমার হয় মাঝে মাঝে হয়। আমরা সবাই অ্যাকচুয়ালি রামকৃষ্ণ দেবের ভক্ত, আমরা বেলুড় থেকে দীক্ষিত, তো ঠাকুর তো সুজির পায়েশ আর লুচি খেতে ভালোবাসতো সবাই আমরা জানি। তো আমার মা ঠাকুরের জন্মদিনে তারপরে 1st January ওটা করার চেষ্টা করে, তো সেই দেখে দেখে আমিও করি। আর আমার দেখো আমি তো বেলুড় রামকৃষ্ণ মিশনে পড়েছি, আমি দীক্ষা না পেয়েও ভক্ত। আচ্ছা মানে তুমি প্রসাদটার জন্য তুমি আছো? অফ কোর্স আমি বেলুড় রামকৃষ্ণ মিশনে পড়েছি, আচ্ছা দ্যাট মিন্স আমি ভক্ত। আচ্ছা ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি সুজিটাকে হালকা একটু ফ্রাই করে নেব। এবার ওখানে একবার উপমা জাতীয় কোন একটা জিনিস খেয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমরা আসলে নামটা শুনে ভেবেছিলাম বাঙালি রেস্টুরেন্ট। এবার খেয়েছি, খেয়ে মানে অত ঝাল বলে আমি জীবনে প্রথম খেলাম। পুরো লাল লঙ্কা দিয়ে একেবারে মানে প্রচুর লাল লঙ্কা দিয়েছে, মনে হয় পৃথিবীতে পৃথিবীর সব লাল লঙ্কা একদম ইউজ করে ফেলেছিল। তো আমার তো নাকে মুখে জল চলে এসেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, হ্যাঁ গত জন্মের কথা মনে পড়ে গেছে, এত এত ঝাল। তার মধ্যে রেস্টুরেন্টের যে জানি না মালিক বা ম্যানেজার কেউ একটা হবে, ছোট রেস্টুরেন্ট ছিল মানে অত বড় কিছু নয়, সে এসে আমাকে বলছে কেমন লাগলো স্যার, খুব ভালো লাগলো। আমার ভাবো তখন কি মনে হচ্ছে, মানে এত রাগ হচ্ছে, দাঁত কিরমির করছি। তখন সুজিটা ফ্রাই করা হয়ে গেছে, এবার ওভেনটা বন্ধ করে সুজিটাকে তুলে নেব। এবার আমি তোমার আবার ওভেনটা অন করে এই 2 tablespoons মতো সাদা তেল দিচ্ছি। কড়াইটা যেহেতু গরম ছিল আগে থেকে, তেলটা গরম হতে বেশি সময় নেবে না, এক্ষুনি গরম হয়ে যাবে। হ্যাঁ গরম মোটামুটি হয়েও গেছে। এবার আমি ফোড়নগুলো অ্যাড করে দেব। ফোড়নে প্রথমে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি সর্ষে। আগেই বলেছি কারি পাতাটা কিন্তু মিসিং, তোমরা এই সময় কারি পাতাটা অ্যাড করবে ফোড়নে। আর যারা পেঁয়াজ দিয়ে করতে চাইছো তারা এরপর পেঁয়াজটাও অ্যাড করে দেবে। আমি ফুলকপি দিচ্ছি বলে তো আগেই বললাম আজকে পেঁয়াজ দিচ্ছি না। এবার ফোড়নটা জাস্ট একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হিং। হিং মোটামুটি 1 teaspoon মতো হিং আমি অ্যাড করে দেব। মাঝখানে একটা গুড নিউজ দিই, আজকে ওয়েদারটা বেটার হবে দুপুরের দিকে। তাই আমাদের তো ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেল, আমাদের তো কিছু করা গেল না, কি করে জানবে বলো। আচ্ছা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার 1 teaspoon মতো আদা, আদা বাটা। একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব, করে এর মধ্যে এবার আমি এই কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি, একই সাথে ফুলকপিটাও অ্যাড করে দেবো। সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব। ওভেনটাকে একটু কমিয়ে দেবো না হলে পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। ওয়ান টিস্পুন নুন প্রথমে অ্যাড করছি, পরে আরও লাগবে দিতে, এখন আমি 1 teaspoon নুন অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব চিনে বাদামটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব
এই যে হালকা ভেজে রাখা সুজিটা, কতক্ষণ মুখে এটা কতক্ষণ করতে হবে? এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, মানে একদমই ওই মিনিট দুয়েক তিনেক ধরে আমি ভাজছি এটা ধরো। টোটাল প্রসেসটা মানে টোটাল প্রসেসটা হতে ধরো মোটামুটি 10 মিনিট। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা কিশমিশটা। তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব টেস্টি। ব্রেকফাস্টে তো আমরা সবসময় ভাবি না কি বানাবো কি বানাবো, ব্রেকফাস্ট নিয়ে একটা খুব চিন্তা মাথায় থাকে সবারই, তো এটা কিন্তু ট্রাই করতে পারো তোমরা। আমি আসলে আরো মিনিটের প্রশ্নগুলো কেন করি? হ্যাঁ, কেননা আমার মতো নভিসও তো অনেকে আছে যারা শিখবে। আচ্ছা, শুধু কি সেটাই নাকি কতক্ষণে প্লেটে আসবে সেটাও কারণ আছে? কিছুটা সেটা আছে, তবে বিরিয়ানিতে আমি কিন্তু নভিস নই, বিরিয়ানিতে আমি কিন্তু এখন মাস্টার শেফ, সেটা কিন্তু আমরা বলবো, দেখা যাক। আচ্ছা, এবার এটার মধ্যে আমি অ্যাড করব 2 কাপ গরম জল। তোমরা মনে রাখবে যে যে আন্দাজে সুজিটা নিচ্ছ, যেমন আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, তো এবার 1 কাপ সুজির জন্য আমি কিন্তু 2 কাপ গরম জল ইউজ করছি। তোমাদের যেরকম আন্দাজ তোমরা সুজি নিচ্ছ, মনে রাখবে যেই কন্টেনারটায় তোমরা সুজি নিচ্ছ যেই বোলটাতে, সেই বোলটার ডাবল মাপ হবে গরম জল, ঠিক আছে? তো আমি এখানে এই কাপের মাপে 1 কাপ সুজি নিয়েছিলাম, তো আমি এই কাপের মাপেই 2 কাপ গরম জল ইউজ করব। দু কাপ গরম জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আরেকটু নুন অ্যাড করব। তখন তো 1 টিস্পুন নুন দিয়েছিলাম যখন ফুলকপিটা ফ্রাই করছিলাম, এবার একটুখানি 1/2 টিস্পুন মতো নুন আবার আমি অ্যাড করব। এবার ভালো করে মিক্স করে ওভেনটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 5-এর জন্য আমি লিডটা চাপা দিয়ে দেবো। আচ্ছা, আমি এর মধ্যে 1/2 চামচ নুন এবার অ্যাড করে দিলাম। আগে তো 1 চামচ নুন অ্যাড করেছিলাম যখন ফুলকপিগুলো ফ্রাই করছিলাম। এবার আমি লিড চাপা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। উকমার কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। হ্যাঁ, আর তবে কারি পাতাটা থাকলে আরেকটু সুন্দর গন্ধটা, অথেন্টিক যেটা হয় আর কি। হ্যাঁ, কি করব, পেলাম না তো আগের সপ্তাহে, তো তা ছাড়াও যেটা হয় ভালো হয়। আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, আর লাস্টে শুধু একটাই জিনিস দাও বাকি আছে, সেটা হচ্ছে ধনে পাতা। এটা 5 মিনিট এখনো বাকি আছে, 5 মিনিট হয়নি এখনো, 2-3 মিনিট হয়েছে। লাস্টে ধনে পাতাটা অ্যাড করে ওই 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। যা গন্ধ বেরিয়েছে গো, সারা ফ্ল্যাট গন্ধে মম করছে বিরিয়ানি গন্ধে। কদ্দুর বিরিয়ানি এবার তোমার চালটা হবে, চালটা একটু যখন মানে একটু নরম হয়ে যাবে তখন জলটা ছেঁকে ফেলতে হবে। আচ্ছা, ছেঁকে ফেলে নিয়ে তারপরে আমার মাংস আর এইটা হয়ে গেছে, চিকেন আলু ডিম এটা অলরেডি করা হয়ে গেছে। এরপর লেয়ারে লেয়ারে আমি এটার মধ্যে রাখবো, এই হাঁড়িটাতেই রাখবো আগে পুরো। ফাইনাল টাচটা তার মানে এখনো বাকি আছে। তো কত করে প্লেট তোমার বিরিয়ানি? তুমি বলছো না, হিসেব করতে হবে তো না? তুমি তুমি শেফ, তুমি যা রাখবে দাম আমাদের কাস্টমারদের তাই দিতে হবে। এখানে যদি ইউরোতে নিই মোটামুটি 2300-2400 টাকা পড়বে পার প্লেট। পার প্লেট তো বেশি হয়ে গেল না? না না, বেশি কিছু নেই, তো আছে ভালো জিনিস খেতে হলে খরচা হবে না? ও আচ্ছা, দেখলে হবে খরচা আছে। আচ্ছা, ভালো জিনিসে খরচা আছে। তো আমরা মোটামুটি কতক্ষণ বাদে এটা প্লেটে পাবো? আর আধ ঘন্টা না, 1 ঘন্টা, 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমি স্নান সেরে নিই। কাল বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছিল, আমরা সবাই একসাথে খুব এনজয় করেছি। আজকে হলো শুক্রবার, আজকে সকালবেলা আমরা 3 জনে
আমাদের সারা সপ্তাহের বাজার করতে বেরিয়ে পড়েছি। বাজার যাওয়ার পথে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা তোমরা দেখতে পাচ্ছ, সশপিল হাউস বা ল্যান্ডেস থিয়েটার। এটা একটা থিয়েটার হল, এখানকার খুব পরিচিত নাম করা একটা থিয়েটার হল। কিন্তু এই থিয়েটার হলটার পেছনে একটা হিস্ট্রি আছে। অ্যাডলফ হিটলার, যার নাম শুনলে আমরা সবাই ভয় কেঁপে উঠি এখনো, উনি অস্ট্রিয়ার মানুষ ছিলেন। এটা ওনার খুব ফেভারিট একটা থিয়েটার হল। উনি ছোটবেলায় এখানে নিয়মিত থিয়েটার দেখতে আসতেন। এই লিন্স শহরেই হিটলারের শৈশবকাল কেটেছে। আরেকদিন অন্য একটা ব্লগে তোমাদের সাথে হিটলারের স্কুল আর বাড়ি ভিডিও শেয়ার করব। সামনে তোমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো বিপা, একটা ভালো কসমেটিক্স সেন্টার। কিন্তু আগে এই বিল্ডিংটায় থাকতেন ডক্টর ব্লক, উনি ছিলেন অ্যাডলফ হিটলারের মায়ের চিকিৎসক। উনি নিয়মিত এখান থেকে গিয়ে হিটলারের মায়ের চিকিৎসা করতেন, এমনকি ওনার মা যখন মারা যান তখন এই ডক্টর ব্লকই ডেথ সার্টিফিকেটটা লিখেছিলেন। যেদিন যেদিন বাজার থাকে, ফ্রাইডে করে বা স্যাটারডে করে, আমরা আর সেদিন রান্নার ঝামেলায় যাই না, ওকম্যান থেকে খাবার কিনে আনি। এখানে ওকম্যান বলে একটা খুব ভালো দোকান আছে, তো জাপানিজ দারুণ খেতে, চাইনিজ ভীষণ ভালো, মানে রীতিমতো লাইন পড়ে যায়। তো আমরা আজকে এনেছি রাইস, হোয়াইট একদম প্লেন রাইস, তার সাথে প্রন আর চিকেন দিয়ে একটা সেজওয়ান টাইপের একটা কিছু। দুটো আইটেম আছে, দুটো আইটেম চিকেনে, দুটো দু রকম আইটেম আছে, একটা প্রনের আইটেম আছে, আর তার সাথে প্লেন হোয়াইট রাইস এনেছি। লাঞ্চ করে তারপর বাজার বোঝাতে হবে, আবার সব সাইনটাইজ করতে হবে। আলু লেলো, আন্দা লেলো, ওয়েলকাম মুভিতে মনে আছে? হ্যাঁ, নানা পাটেকর বলছি, মজনু ভাই আর উদয় ভাই বলছি। হ্যাঁ, আলু লেলো, আন্দা লেলো, সত্যি সিচুয়েশনটা কিন্তু ওরকমই। তো আমরা লাঞ্চ করে এখন এই সমস্ত কিছু স্যানিটাইজ করলাম, ধুলাম, এবার এগুলোকে ফ্রিজে তুলবো। একটা মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য আজকে এগুলো সাজিয়েছি, তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা এটা আজকে আমাদের আমরা যে বাজার করেছি সামনের সপ্তাহে পুরো বাজার। তো আমরা এখানে পালং শাক কিনেছি। দেখো এখানে পালং শাকগুলো না এরকম প্যাকেটের মধ্যে পাওয়া যায়, আর কোনো নোংরা থাকে না, মানে গোড়াটা কাটাই থাকে, শুধু লিফগুলো থাকে, খুব ফ্রেশ থাকে এখানে পালং শাক। দুটো পালং শাক কিনেছি, আর জেনারেলি সার যেটা দেওয়া থাকে সেটা অর্গানিক সার। হ্যাঁ এক্স্যাক্টলি। বেগুন কিনেছি, ওলকপি পেয়েছি, শসা কিনেছি, তারপর পেঁয়াজ কলি তো আছেই, বিনস কিনেছি, ক্যাপসিকাম, এখানে কিনেছি 4 প্যাকেট ধনে পাতা। ধনে পাতাগুলো দেখো একদম এরমভাবে প্যাকেট করা থাকে, খুব ফ্রেশ থাকে ধনে পাতা। আর কিনেছি এখানে আদা, এখানে তোমার আদা রয়েছে 150 গ্রাম, 150 গ্রাম আদা। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, 1 লিটার একটা দুধ নিয়েছি, 2টো দইয়ের প্যাকেট নিয়েছি, এটা নিয়েছি, একটা সসেজ, এটা টার্কি, এটা টার্কি সসেজ, চিকেন আর টার্কি দুটো আমরা ঘুরিয়ে খাই, ভালোই লাগে খেতে। আচ্ছা, 2টো এখানে ছোট কুচো চিংড়ির প্যাকেট কিনেছি, এটা চিংড়ির পকোড়া বা তরকারিতে এই চিংড়িগুলো খুব ভালো লাগে, ইভেন পেঁয়াজ কলিতেও আমরা চিংড়ি খাই খুব। হ্যাঁ, ওই রেসিপিটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর চিকেনটা বল, চিকেন কিনেছি এখানে, এখানে 400 গ্রাম করে এক একটা প্যাকেট আছে, লেগ পিস সবই, এরকম 3টে প্যাকেট কিনেছি। 2টো ডিম নিয়েছি, এগুলো সব বায়ো ডিম কিন্তু, এক একটাতে 10টা করে পিস থাকে এক একটা প্যাকেটে। আর এখানে চেরি আছে, এখানে নিয়েছি আপেল, এটা রেড আপেল, ওখানে রয়েছে গ্রিন আপেল রয়েছে, আর এটা একটা মারিলে, হ্যাঁ এটা হচ্ছে একটা লোকাল ফ্রুট মারিলে। আর এগুলো কিনেছি আমরা একটু ফিশের স্টিকগুলো, এগুলো বিকেলবেলা স্ন্যাক্সে বেশ ভালোই লাগে খেতে, মাঝে সাঝে খাই, যদিও রেগুলার খাওয়া এগুলো ভালো না, আমরা মাঝে সাঝে আনি। আর এখানে একটা হানি আছে, আমরা চায়ে তো চিনি খাই না, তো আমরা হানি দিয়েই চাটা খেতে প্রেফার করি।
মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, এক সপ্তাহে বাজারে আমাদের কত লেগেছে তুমি বলো। আমাদের লেগেছে 130 ইউরো। 130 ইউরোতে আমাদের মোটামুটি এক সপ্তাহে বাজার হয়ে যায়। যদিও আজকে মাছটা আমরা ভালো পাইনি বলে নেইনি, মাছটা নিলে এর সাথে আরো মোটামুটি এক সপ্তাহে বাজার খুব ভালো মতো হয়ে যায়। ও আরেকটা জিনিস তোমাকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি তেল কিনেছি। তেলটা অ্যাকচুয়ালি আগে স্যানিটাইজ করে রেখে দিয়েছিলাম, তো তাই দেখাতে ভুলে গেছি। এই সাদা তেলটা কিনেছি, এটা হচ্ছে রেপসিড অয়েল, এটা খুব কম ফ্যাট থাকে। এটা কিনেছি, এটা 1 লিটারের একটা বটল। আর কিনেছিলাম তোমার চিনি, এটা হচ্ছে বিও, এই চিনিটা বিও। আর এটা আছে তোমার বলছি মোটামুটি 400 গ্রাম, 400 গ্রাম এটার প্যাকেটটা। আর কিনেছিলাম একটা পেস্তা, পেস্তার প্যাকেট নিয়েছিলাম। আর নিয়েছি তোমার 2 প্যাকেট চিপস, এই 2 চিপসের প্যাকেট কিনেছিলাম। আর কিনেছি বিস্কিট, এই বিস্কিটটা আমরা চা বা কফির সাথে খেতে খুব পছন্দ করি। একদিকে ক্যাডবেরি আর একদিকে প্লেন বিস্কিট থাকে, খেতে খুব ভালো লাগে। আর কিনেছিলাম তোমার কিচেন টিস্যু, কিচেন ন্যাপকিন, যেটা এই যে এখানে 6টা রোল থাকে। একটা রোল আমি অটোমেটিক্যালি আগে থেকেই মানে ইন দ্য মিনটাইম খুলে রেখেছি, আর এখানে 5টা রোল রয়েছে। এই আমার অনেকদিন যায়, 6টা রোলে আমার মোটামুটি 1 মাস চলে যায়। এই আজকে আমার টোটাল 1 সপ্তাহের বাজার। আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আজকে আমরা 5 কেজি বাসমতি রাইসও কিনেছি। আর কিছু ভুলে যাচ্ছে কি বলতে? দেখো তো সবই বলেছি, সবই কভার করেছি। তো তোমাদের একটা মোটামুটি আইডিয়া হলো যে আমরা 1 সপ্তাহ বাজারে কি কি কিনি, হ্যাঁ আর কিরকম খরচা হয়। তো এই আর কি আমাদের 1 সপ্তাহের বাজার তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর আজকে সবার শেষে জানাতে চাই যে আজকে শুভ অক্ষয় তৃতীয়া, সবাইকে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা, আর ঈদেরও শুভেচ্ছা। আজকে ঈদও, সবাইকে ঈদেরও শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা টাটা।